তথাকথিত আহমদিয়া মুসলিম জামাতের কাউরে ফাইলে প্রথম প্রশ্ন করবেন তোর নবীরে মাটি রিসেপ করুন। সেখানে দাফন করতে হবে, আর যদি বলে এখানে দাফন করছি পায়খানা আটটিতে নবী দাফন হয়। আমার নবীর পরে কোন নবী নাই, যদি যদি কোনো ব্যক্তি নবী দাবি করে যদি কেউ কাফের না কর মনে করবেন যে হের ভিতরে গুণ আছে। কাফের 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 বলেন জোরে বলেন জোরে বলেন জোরে বলেন জোরে বলেন আমার নবীর পরে কোনো ব্যক্তি নবী দাবি করলে সেই ব্যক্তি কাফের, তারেকা অনুসরণ করলে সেই ব্যক্তি কাফের। আমার নবীর নবুয়ত কিয়ামত পর্যন্ত চলবে, নতুন কোনো নবী আসতে পারবে না। যদি কেউ নবী দাবি করে কাফের, মির্জা গোলাম কাদিয়ানি তার অনুসারীরা কাফের, বাংলাদেশের সংবিধানে তাদেরকে কাফের লিখতে হবে, তাদের আইডি কার্ডে কাফের থাকতে হবে, সেই সংবিধানে আইন পাশ করতে হবে। রাজি আছেন কে কে হাত উঠায়? আমাদের খেলার পর খুব দামি বানিয়েছে, নিজের দামটা নিজে বোঝা দরকার। আল্লাহ আমাদেরকে খুব দামি বানিয়েছে। কোরআন কারীমে আল্লাহ পাক বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, পৃথিবীর সমস্ত মানুষ এবং যত নবী পৃথিবীতে আগমন করেছেন সমস্ত নবীর উম্মতের ভিতরে তোমাদেরকে আমি আল্লাহ পাক শ্রেষ্ঠ প্রদান করেছি। তোমরা শ্রেষ্ঠ উম্মত, খায়রে উম্মত। মানুষটা যদি দামি হয়, দামি মানুষকে কেউ কিছু দিতে চাইলে দামি জিনিসটাই দেয়। আপনাদের এলাকার ওয়ার্ডের মেম্বার সাহেব যদি আপনাকে কোনো কিছুতে দাওয়াত দেয় ছেলের বিয়েতে বা মেয়ের বিয়েতে, আপনি কি দিবেন? হয়তো খাওয়া দাওয়া করে আসার সময় 500 টাকা দিয়ে আসলো, চেয়ারম্যানে দাওয়াত দিলে 500 টাকা দিলে কথা কম না। আচ্ছা এমপি সাহেব যদি দাওয়াত দেয় অন্তত 5000-এর কমে তো কথা বলেন। আচ্ছা এখন মনে করেন যে প্রধানমন্ত্রী দাওয়াত দিল, স্বর্ণের নৌকা ছাড়া উপায় আছে? যে যেমন দামি তার প্রেজেন্টেশনটা তেমন দামি। আমরা উম্মতির ভিতরে শ্রেষ্ঠ উম্মত, সবচাইতে দামি, এই জন্যে আল্লাহ পাক আমাদের এবাদত দিয়েছেন দামি, কোরআন দিয়েছেন দামি, নবী দিয়েছেন। সুবহানাল্লাহ, এত জোরে কইলে বাজারের মানুষ শুনবো আসতে কইলে। এমন ভাবে কইবেন যেমন রাস্তার মানুষ না শুন। কথা বাংলা বুঝতেছে না আমার? এবাদত দামি, কোরআন দামি, নবী দামি, কেমন দামি, কেমন দামি। আর কোরআন শরীফের এক আয়াত আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহ হাস্তারা মিনাল মুমিনিন, আমি আল্লাহ মুমিনদের সাথে ব্যবসা করি। আল্লাহ ব্যবসা করেন কার সাথে? ট্রাম্পের সাথে, মোদি বলেন 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 বলেন, মুমিনদের সাথে ব্যবসা করি। এখন আপনি যদি কোনো কোম্পানির সাথে ব্যবসা করেন, ভালো করে বুঝেন, আপনাদের এখানে বাজারে বন্দরে কোম্পানির বিভিন্ন কোম্পানির মাল বিক্রি করে না মানুষের? হ্যাঁ, দোকানে গেলে দেখবেন জিজ্ঞেস করবেন কি অমুক জিনিসটা আছে, বলেন নাই, বলে কারণটা কি, বলে কোম্পানির গাড়ি আসেনি।
কোম্পানির থেকে মাল সাপ্লাই দেওয়া হয়, বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের মাল মানুষ বিক্রি করে, ঠিক না? ঠিক। আপনি যদি কোনো কোম্পানির সাথে ব্যবসা করেন, সেই কোম্পানি বছরে এক দুইবার আপনাকে অফার দেয়। দেয়নি অফার? অফারটা কি? একটা চিপসের প্যাকেট কিনবেন, একটা শুধু বল দিয়ে, বুঝেন নাই বুঝতে পারি, একটা নুডলসের প্যাকেট কিনবেন, একটা বাড়ি ফিরি, একটা সার্ভেক্সেলের প্যাকেট কিনবেন, একটা বালতি ফিরি, এই তো অফার, কথা বলেন। অনেক সময় যায় দেখেন বিভিন্ন শপিং এর মধ্যে দুইটার সাথে তিনটা জোড়া দিয়ে টেপ মেরে রাখছে, লেখা আছে অফার। কি অফার? দুইটা কিনলে একটা ফিরি, কিনবেন দুইটা দিব তিনটে, আছে নি? যে কোনো কোম্পানির সাথে আপনি ব্যবসা করবেন, কোম্পানি আপনাকে বছরে এক দুইবার অফার দেবে। আল্লাহ বলেন, মুমিন, আমি তোমাদের সাথে ব্যবসা করি, তোমরা আমার কাছ থেকে কিনবা একটা, দিব দশটা। আচ্ছা, এই দশটা দিব চৈত মাস, বৈশাখ মাস, জুলাই, আগস্ট, কোন মাস? কথা দিয়ে আসতে, চব্বিশ ঘন্টা যত ইবাদত করবা, ফালাহু আশরু আমসালি। আরে আরে, আসতে সুবহানাল্লাহ, আসতে আসতে। আচ্ছা, এরকম ব্যবসায় গিয়ে আরেকজন দেখান তো দেখি, এরকম অফার দেওয়া নিয়ে আরেকজন দেখান। সারা বছর তুমি যা করবা সব একে দশ, নামাজ পড়বা পাঁচত্ব, যখনই পড়ো, যেই মাসেই পড়ো, যেই দিনেই পড়ো, একে দশ, পাঁচ দশে কত? পঞ্চাশ। সুবহানাল্লাহ, এটা দৈনিক অফার। কি অফার বলেন বলেন? দৈনিক অফার। আল্লাহ বলেন এরপরে আরো বড় অফার আছে, বলে এটা কি? বলে সাপ্তাহিক অফার। বলে সাপ্তাহিক অফারটা কি? বলে শুক্রবার দিন। বলে শুক্রবার দিন কি অফার? বলে শুক্রবার দিন এক নম্বর অফার হইল, তুমি সকালবেলা উঠে সুন্নতগুলি আমল করবা, হাতে পায়ের নখ কাটা, পশমগুলি পরিষ্কার করা, এরপরে তুমি সুন্নত তরিকায় গোসল করবা, তারপরে তোমার তৌফিক অনুযায়ী তুমি ভালো কাপড় পরিধান করবা, তারপরে তুমি সুগন্ধি ব্যবহার করে পায়ে হাইটা মসজিদে যাইবা, আগে বাগে মসজিদে পৌঁছবা, আগে বাগে মসজিদে পৌঁছার কারণে তোমার আমল নামাই একটা উট কুরবানি করার সব। এরপরে তুমি খতিবের কাছাকাছি বৈশা, দুনিয়াবি কোনো কথাবার্তা না বলে খতিবের খুতবা দেন মগ্নের সাথে শ্রবণ করবা, তোমার প্রত্যেকটা কদমে এক বছরের নেই। কোন অফার? সাপ্তাহিক অফার। কোন অফার? সাপ্তাহিক অফার। এরপরে আল্লাহ বলেন আরো আছে, বলে দেখি, বলে আসরের নামাজ পড়ে নামাজের মুসল্লায় বসবা, বৈশা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দুরূদ শরীফ 80 বার পাঠ করবা, 80 বছরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। কোন অফার? সাপ্তাহিক। আল্লাহ কয়ের চাইতে বড় আরো আছে, বলে দেখি, বলে বার্ষিক অফার। সুবহানাল্লাহ। বলে বার্ষিক অফারটা কি? বলে রমজানে 170। এরপরও সুবহানাল্লাহ, আসতে, রমজানে 170, কোরআন তেলাওয়াত করবা 170, রোজা রাখবা 170, নামাজ পড়বা 170, যত নফল আদায় করবা সব ফরজের সমান। বার্ষিক অফার। এরপর আল্লাহ কো আরো আছে, বলে হিদা কি? লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি শাহর। বলে লাইলাতুল কদর একটা রাত্র দিলাম বাৎসরিক কফার, এক রাত্রে 1000 মাসের চাইতে বেশি। 1000 মাস এবাদত বন্দিগি করলে যেই সওয়াব এক রাত্রে সেই সওয়াব। কারণটা কি? বলে কারণটা তোমরা দামি, এই জন্য তোমাদের সাথে এই অফার। সুবহানাল্লাহ। এরপরে কি? বলে তোমরা দামি, এই জন্য তোমাদেরকে কোরআন দিয়েছি দামি। কোরআন কেমন দামি? ইন্না আরাদনা আল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা।
আমি এই কোরআন আসমানকে দিতে চাইছিলাম, জমিনকে দিতে চাইছিলাম, পাহাড়কে দিতে চাইছিলাম, আসমান জমিন পাহাড় কোরআন গ্রহণ করতে পারে নাই। আসমান কত বড়, গোটা পৃথিবীর বৈজ্ঞানিকেরা রিসার্চ করে তদন্ত নিয়ে তাদের সমস্ত চেষ্টা তদবির ব্যয় করে তারা বের করেছেন পৃথিবী 24,000 কিলোমিটার। পৃথিবীর দূরত্ব হলো 24,000 কিলোমিটার, কিন্তু আজ পর্যন্ত আসমানের সীমানা কোথায় কোন বৈজ্ঞানিক বলতে পারেনি। পারে নাই, আদম থেকে আমাদের নবী পর্যন্ত কোন নবীও বলতে পারে নাই আসমান কত বড়। সুবহানাল্লাহ, বলতে পারে নাই। এবার শুনেন, আসমান বানাইছে আল্লাহ সাতটা, কয়টা? সাতটা, একটার থেকে আরেকটা বড়। কত বড় বলে ইকরামকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, কত বড় একটা থেকে আরেকটা। বলে প্রথম আসমানটার দ্বিতীয় আসমানটার তুলনাটা কি? বলে বিশাল বড় একটা ফুটবল খেলার মাঠ, বিশাল বড় একটা স্টেডিয়াম, সেই স্টেডিয়ামটার মধ্যে ফুটবলটা যদি রাখা হয়, স্টেডিয়ামের তুলনায় ফুটবলটা যেমন, দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা তেমন, তৃতীয় আসমানের তুলনায় দ্বিতীয় আসমানটা তেমন। একটার থেকে আরেকটা বড়, এত বড় আসমান কোরআন গ্রহণ করতে যে পারে নাই। 24,000 কিলোমিটার জমিন কোরআন গ্রহণ করতে পারে নাই। পাহাড় কত শক্ত, আপনাদের গোলাপগঞ্জ এই সমস্ত এলাকায় যে পাহাড় আছে, এগুলি তো আপনারা কাটটা সাফা করে ফেলতেছেন, এগুলি কাটতে মাত্র কোদাল হইলে চলে। মদিনায় গেছেন কোন সময়? মদিনায় গেলে একটা জায়গা আছে গোয়া দিয়ে জিন, যেখানে গেলে গাড়ি স্টার্ট লাগে না, এমনি চলে। ওই রাস্তাটাকে দাম্মামের দিকে নিতে চাইছিল, পাহাড়কে সিদ্ধি করে পাহাড় ভেঙে বহু চেষ্টা করেছেন। পৃথিবীর বর্তমান যুগের সমস্ত শক্তিশালী যন্ত্রপাতি ব্যবহার করো, পাহাড় ভাঙতে পারে না। পাহাড় কত শক্ত, এত বড় শক্ত পাহাড় কোরআন গ্রহণ করতে, কোরআন গ্রহণ করতে পারে নাই। আল্লাহ বলেন, এত দামি কোরআন, এত ওজনদার কোরআন, এত ফজিলতপূর্ণ কোরআন, যেই ফজিলতের কারণে বই পেয়ে গেছে আসমান জমিন পাহাড়, যেই ওজনের কারণে আসমান জমিন পাহাড় সেই পাহাড়ের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে কোরআন শরীফ তাদেরকে দেওয়ার প্রস্তাব করার কারণে। আর সেই কোরআন তোমাদেরকে দিয়েছি, তোমরা আসমানের চাইতে দামি, জমিনের চাইতে দামি, পাহাড়ের চাইতে তোমাদের তোমাদের দাম আসমান জমিন পাহাড়। এবার আসমান জমিন পাহাড় এই তিনের বাইরে আর কি আছে? এই তিনটার ভিতরেই তো সব কথা কয় না, তিনটার ভিতরেই তো সব বলে। এটার দ্বারা বোঝানো হয়েছে এই কথা যে এই তিনের ভিতরে যা আছে সব কিছু থেকে তোমরা দাম, তোমাদের দাম সবচেয়ে বেশি। সেই কোরআন তোমাদেরকে দান করেছি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলেন, কার সাথে? আল্লাহর সাথে। মূসা আলাইহিস সালামের কি নাম? কালিমুল্লাহ। কালিমুল্লাহ, কালিমুল্লাহ যখন আল্লাহর সাথে কথা বলে, হঠাৎ করে একদিন আল্লাহ জিজ্ঞেস করতেছে, আল্লাহ তুমি যে আমার সাথে কথা বলতেছো কুহে তুরে, তুমি কি আরো কাহারোর সাথে জীবনে কোনোদিন কথা কইবা? আল্লাহ মূসা আলাইহিস সালামের কো, আল্লাহ মূসা আলাইহিস সালাম আল্লাহ ডাক দিয়ে কো, এই মূসা তুমি কি কো, তোমার সাথে কথা বলি, তোমার সাথে তো কথা বলি 24 ঘন্টার ভিতরে একবার, কোহে তুদের নিকটে ডাই খাই না, এমন একটা উন্মত পৃথিবীতে আসবো যার সঙ্গে আমি আল্লাহ পাক 24 ঘন্টার যে কোনো সময় কথা বলার জন্য তার হাতে আমার কথার বান্ডারটা ছেড়ে দিয়ে রাখবো, আমার কথার বান্ডার তাদের হাতে ছেড়ে দিয়ে রাখবো, তারা যখন বলতে চাই তখনই বলতে পারবে। এবার ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করতে চাই, বন্দা যখন নামাজ পড়ে তখন বন্দা আল্লাহর সাথে কথা বলে? নামাজ যখন পড়ে বন্দা বলেন 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 বলেন, বন্দা যখন নামাজ পড়ে তখন বন্দা আল্লাহর সাথে কথা বলে, আর বন্দা যখন কোরআন তেলাওয়াত করে আল্লাহ বন্দার সাথে কথা বলে। কোরআন তেলাওয়াত যখন করে তখন বন্দার সাথে কে কথা বলেন? আল্লাহ। এবার ওলামায়ে কেরামকে জিজ্ঞেস কথা জিজ্ঞেস করেন, আপনি যদি আল্লাহর সঙ্গে কথা বলতে চান আপনার জন্য দৈনিক 3 টাইম নেটওয়ার্ক নাই? 3 টাইম নেটওয়ার্ক নাই, সূর্য ওঠার সময় নেটওয়ার্ক নাই, ঠিক দুপুরের সময় নেটওয়ার্ক নাই,
সূর্য অস্ত যাওয়ার সময় নেটওয়ার্ক নাই। আপনি যদি আল্লাহর সাথে কথা বলতে চান তাহলে আপনার জন্য তিন টাইম নেটওয়ার্ক নাই। আমার আল্লাহ বলেন, বান্দারে আমারে যদি তোর সাথে কথা বলাইতে চাস নেটওয়ার্ক বন্ধ নাই, সব সময় নেটওয়ার্ক। এবার সূর্য উদয়ের সময় কোরআন পড়া যাবে কিনা, ঠিক দুপুরের সময় কোরআন পড়া যাবে কিনা, সূর্য অস্তের সময় কোরআন পড়া যাবে কিনা, আল্লাহ বলেন কথার ভান্ডার তোদের হাতে ছেড়ে দিলাম। যখন আমার সাথে আমার আমাকে তোর সাথে কথা বলাইতে চাস তখনই আমি তোর সাথে কথা বলতে চাস। সেই কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী দিছি সবচাইতে দামি, নবী বলে তাম সৃষ্টি জগতের উর্ধে আমার নবীর মর্যাদা। বলা করে বুঝছেন, বলা করে বুঝছেন, বলা করে বুঝছেন। ওলামায়ে দেওবন্দের আকীদা, সৃষ্টির যা কিছু আছে সমস্ত সৃষ্টি জগতের উর্ধে আমার নবীর মর্যাদা। আল্লাহ নিছে, আল্লাহ লা ইমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদা খুদা তুরি কিসসা মুখতাসার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মর্যাদা হলো আল্লাহর পরস্থান সৃষ্টির সকলের উর্ধে। আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মর্যাদা আরশ কুরসি লৌহ কলমের চাইতে বেশি না কম? আস্তে কথা বলে দিই, ফেরেশতাদের চাইতে বেশি না কম? মানুষের চাইতে বেশি না কম? নবীদের চাইতে বেশি না কম? জান্নাতের হুর গিলমানের চাইতে বেশি না কম? চন্দ্রের সূর্যের চাইতে বেশি না কম? আসমান জমিনের চাইতে বেশি না কম? আমার নবীর মর্যাদা সকলের উপরে। ঠিক ঠিক আমার নবীর খাতিরে সত্যই সত্যই মর্যাদার দিক থেকে আমার নবীর সমকক্ষ কেউ নেই। আছেন কেউ? মা আমিনার ঘরে রাসূল জন্মগ্রহণ করেছেন। রাসূলের মার নাম কি? আমিনা। তো আমিনা নিজের সন্তানের নিজের ছেলের চেহারাটার দিকে তাকায় আছে, তাকায় কইতেছে আল্লাহ জীবনে কত বাচ্চাদের চেহারা দেখলাম, আর কত ছেলে মেয়েদের চেহারা দেখলাম, আর কত মানুষের চেহারা দেখলাম। আমার মনে হইতেছে এত সুন্দর চেহারার মানুষ আমার চোখে জীবনে কোনোদিন দেখিনি। এটা বলতেছে কেডা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মা। এরপর আসছেন হালিমাতুস সাদিয়া, তায়েফ থেকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নেওয়ার জন্য, বাচ্চা লালন পালন করতে নেওয়ার জন্য আয়েশা তারপর হালিমাতুস সাদিয়া কোলে নিছেন। কোলে নিয়ে চেহারার দিকে তাকিয়ে তাইকা মা আমিনার ডাক দিয়ে কয়, আমিনা আপনি হইলেন মক্কার গৃহিণী, এই জায়গার ভিতরে যারা আপনার সামনে আসছে, যারা আপনার পরিবার, যারা আপনার সঙ্গে রিলেটিভ, এই সমস্ত মানুষের বাচ্চাদের চেহারা আপনি দেখেছেন। এবার আমার কাছ থেকে শোনেন, আমার গোষ্ঠী জ্ঞাতি এলাকার লোকজন বাচ্চা লালন পালন করেই হইল তাদের কাজ। আমার এলাকার লোকজন অসংখ্য অগণিত বাচ্চা লালন পালন করে, আর বাচ্চা কোন বাচ্চা লালন পালন করে? আপনাদের এই মক্কা হইল রাজধানী, এই রাজধানীতে বড় বড় ভদ্রলোকরা বসবাস করে, এই সমস্ত বড় বড় মন্ত্রী মিনিস্টার ভদ্রলোকের বাচ্চা আমরাই লালন পালন করি। মক্কার মানুষগুলি সবচেয়ে বেশি সুন্দর, এই সুন্দর মানুষের বাচ্চাদেরকে আমরাই লালন পালন করি। তাই আমি অসংখ্য বাচ্চাদের চেহারা দেখার পরে আমি হালিমা বলতেছি, এত সুন্দর চেহারার বাচ্চা কোনোদিন আমি দেখি নাই। এরপর একটা সুন্দর, এবার আব্দুল মুত্তালিব আইসা বাচ্চা কোলে নিয়ে, আব্দুল মুত্তালিব কো, হালিমা তুমি কুদ্দুর দেখছো, যাদেরকে লালন পালন করো তাদেরকে দেখছো? আমার কাছ থেকে শোনো, আমি সিরিয়াতে যাই, শামে যাই, ইরাকে যাই, পৃথিবীর বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্য করার জন্য যাই। এরপর আমি বাইতুল্লার মুতাওয়াল্লি, এখানে হাজার হাজার মানুষ বাইতুল্লাহ জিয়ারত করতে আসে, তাদেরকে দেখি, তাদের বাচ্চাদের চেহারা দেখি। এরপর আমি মুতাওয়াল্লি হওয়ার কারণে যার ফুট দেওয়ার জন্য তো আমার কাছেই বাচ্চাদেরকে নিয়ে আসে। এরকম হাজার হাজার নয় লক্ষ লক্ষ বাচ্চাদের চারা দেখার পরে আমি আব্দুল মুত্তালিব বলতেছি, আমার নাতি মুহাম্মদের চাইতে সুন্দর চেহারার মানুষ আমি দেখি নাই। যেই আব্দুল মুত্তালিব এই কথা বলছেন, জিব্রাইল আমিন এসেছে, এবার আব্দুল মুত্তালিব আমার কাছ থেকে শোনো, তুমি তো শামে যাও, ইরাকে যাও, তারপরে তুমি সিরিয়াতে যাও, পৃথিবীর বিভিন্ন দেশে যাও, যাইয়া তারপর তুমি মানুষকে দেখেছো, কয়টা দেশে গেছো আর কয়জনকে দেখছো, আর তোমার এখানে জিয়ারত করার জন্য কয়জন আসে? আমার কাছ থেকে শোনো, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন আমি জিব্রাইল সকলের চেহারা দেখেছি। শুধু তাই না, পৃথিবীটা গোটাটা গোটাটা পৃথিবী চক্কর দিতে আমার
মুহূর্তের প্রয়োজন হয়। পৃথিবীর সমস্ত সৌন্দর্যকে আমি দেখেছি, জান্নাতের হুর গিলমানদেরকে আমি দেখেছি, সমস্ত ফেরেশতাদের সর্দার ফেরেশতাদেরকে দেখেছি, পৃথিবীর সমস্ত সৌন্দর্য দেখেছি, শুধু তাই না, হযরতে আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের কাছে আমি উহী নিয়ে গেছি, তাদের সঙ্গে বৈশা কথাবার্তা বলেছি, তাদেরকে দেখেছি। এরপরে হযরত আদম আলাইহিস সালামকে তো জান্নাতের ভিতরে দেখছি, হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে দেখেছি, তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনে দেখছি, নূহ আলাইহিস সালামকে কিস্তিতে দেখছি, সুলাইমান আলাইহিস সালামকে সিংহাসনে দেখেছি, মূসা আলাইহিস সালামকে কুহে তোরে আল্লাহর সঙ্গে কথা বলতে দেখেছি, ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে দেখেছি, আর ইউসুফ আলাইহিস সালামকে আমি আমার হাত দিয়ে কুয়ার ভিতরে ধরে রেখেছিলাম, হযরত ঈসা আলাইহিস সালামকে মায়ের কোলে কথা বলতে দেখেছি, 124,000 পয়গম্বরকে বিভিন্নভাবে দেখার পরে আমি জিব্রাইল বলতেছি, এত সুন্দর চেহারার মানুষ আমি জিব্রাইল কোনোদিন দেখি নাই। এবার আল্লাহ ডাক দিয়ে জিব্রাইল তুমি তো একবার করতে যা, বাংলা বুঝছেই না, আল্লাহ ডাক দিয়ে জিব্রাইল তুমি দেখবা কোথায় থেকে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে শুনো, আমি আল্লাহ মুহাম্মদের চাইতে সুন্দর তো কাউকে বানাই নাই, যে পিছে বসে সুবহানাল্লাহ একজন কয়, হাই হাই হাই, আমি তো মুহাম্মদের চাইতে সুন্দর কাউকে বানাই নাই, বানাইলে না দেখতে কত মর্যাদা, মানবে মর্যাদা কত, কোন জিনিস দিয়ে আপনাদেরকে বোঝাবো, আমরা বাচ্চাটাকে কোলে নিয়েছেন, কোলে নিয়ে চেহারাটাকে দেখতেছে আর চোখের পানি ফেলাইতেছে, হেরে আমার কত সুন্দর বাচ্চা জন্মগ্রহণ করছে আমার পেটে, আমার ঘরে কত সুন্দর বাচ্চা জন্মগ্রহণ করছে, আজকে যদি তার বাবা দুনিয়াতে জীবিত থাকতো রে কত খুশি হইতো, তারপর আস্তে আস্তে যখন বাচ্চাটা বড় হইতো এই মক্কার বাজার থেকে কত রং বেরঙের খাবার মানে খেলনা তারে কিনে দিত, আর এইগুলি দিয়ে সে খেলতো, সকালে টাইমে দিত, বিকালে একটা ভাঙত, তারপর আর টাইমে দিত, এইগুলি দিয়ে সে বিভিন্ন বয়সের খেলনা কিনে দিত, আর এইগুলি দিয়ে খেলতো, আমিও দেখতে সুন্দর লাগতো, সে তার বাবাও দেখতে সুন্দর লাগতো, আজকে তার বাবা তো দুনিয়াতে জীবিত নাই, তাকে কে খেলনা কিনে দিবে, তাকে তো খেলনা কিনে দেওয়ার কেউ নাই, আল্লাহ ডাক দিয়ে বলেন আমেনা তুমি কি চিন্তা ভাবনা করো, আমার কাছ থেকে শোনো, সে যেমন তোমার সন্তান আমার তো মাহবুব, তার বাবা জীবিত থাকলে তাকে কি খেলনা কিনে দিত, খেলনা কিনে দিত প্লাস্টিকের, খেলনা কিনে দিত বাঁশের, খেলনা কিনে দিত কাঠের, খেলনা কিনে দিত মাটির, খেলনা কিনে দিত লোহার, খেলনা কিনে দিত পাথরের, সকালে কিনে দিলে বিকেলে আকাশের চন্দ্র দুই টুকরা করে কিসের খেলা, খেলা করবে দুনিয়ার খেলনা দিয়া, আমি তো আকাশের চন্দ্রের সাথে আঙ্গুল লড়া দিয়া চন্দ্র চন্দ্র টুকরা করে খেলা করে, কিসের খেলা, আমাদের ছোট সময় খেলা দেখতাম কি, ওই ছোট ছোট বাচ্চারা একত্রিত হয়ে একজন দিয়ে আরেকজন কইতে ক দেখি জুন্না বেজ, আপনাদের দেশে নাই, সিমের বিশি হাতে নিয়ে কইতে ক দেখি জুন্না বেজ, ঠিক না, জুন্না বেজ কইতে ক দেখি জুন্না বেজ, আবু জাহেল আয়েশা রাসূলের সামনে দাঁড়ায় কইতেছে ভাতিজা বলো দেখি মুড়ির ভিতরে কি আছে, জুন্না বেজ, আবু জাহেল আইসে খেলতে কও দেখি মুড়ির ভিতরে কি আছে, আল্লাহ নবী ডাক দিয়ে কইছে আমি না কইয়া মুড়ির ভিতরে জিরা আছে হিদে কও, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুড়ির ভিতরে জিরা আছে হিদে কও, রাসূল আঙ্গুল দিয়ে ইশারা দিয়েছে মুড়ির ভিতরে পাথরের জবান খুলে গেছে কালিমা পড়তে শুরু করেছে, কত মর্যাদা রাসূল, কি মা আমিনা বাচ্চাটাকে কোলে নিয়ে চোখের পানি সাপটা স্যার বলতে চাই রে, তার বাবা যদি দুনিয়াতে জীবিত থাকতো তাইলে তো তাকে আঙ্গুলে ধরে ধরে এদিক সেদিক নিয়ে যাইতো, যখন সে হাঁটতো যখন সে বড় হইতো তারপর গুলিগুলিতে ঘুরাইতো বিভিন্ন জায়গায় নিয়ে যাইতো, বিকালবেলা তারা হাঁটতে নিয়ে যাইতো পাহাড়ের উপর উঠে যাইতো পাহাড় থেকে নিচে নামাইতো, আজকে তো তার বাবা জীবিত নয় তারে কে ধরে ধরে হাঁটাবে, আল্লাহ দেখো আমিনা তুমি কী ভাবতেছো কী চিন্তা করতেছো, তার বাবা জীবিত থাকলে তারা কোথায় নিয়ে যাইতো, পার্কের ভিতরে নিয়ে যাইতো, গুলিগুলিতে হাঁটাইতো, মক্কার গুলিতে নিয়ে যাইতো,
মক্কার পাহাড় উপর দিয়ে যেত, পাহাড় উপর থেকে নিচে নামাইতো, মধ্যে মধ্যে পড়তো, বেতা বেতাও পাইতো। ও আমেনা, সে তো আমার মাহবুব, তাকে ঘোরা ফেরার বয়স হইতে দাও না। যখন সে ঘোরা ফেরার বয়স হবে, আমি মক্কার থেকে আঙ্গুলে ধরে টান দেব, সব আসমান পাড়ি দিয়ে আসমান জমিন সবকিছু দেখায়া, আরশ কুরসি লৌহ কলম ঘুরাইয়া আমার জান্নাত জাহান্নাম দেখায় আমার দরবারে নিয়ে বসাইয়া দেব। আমার দরবার পর্যন্ত তাকে ঘুরাবো, জীবনে পৃথিবীর কেউ এত দূর যাইতে পারে নাই, কোন নবীও গেছে না, সেখানে আমি নিয়ে যাবো। যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, সমস্ত নবীর তিন প্রকারের দায়িত্ব দিয়ে পাঠাইছে। তুমি এতটুক এরিয়ার জন্য নবী, তুমি ইমুক জাতি গোষ্ঠীর জন্য নবী, তুমি এতদিন সময়ের জন্য নবী। বুঝছেন যে আপনাদের এলাকার এমপি সাহেবের বয়স কত? 5 বছর। কথা কয় না দি এমপি কয় দিনের লাগিয়া? 5 বছর। কথা বুঝে আসছে তো? এমপি 5 বছর ধরে এরকম বললাম, নবীও পাঠাইছে এরকম নির্ধারিত সময় দিয়ে, তুমি এত দিনের জন্য নবী। নূহ আলাইহিস সালাম 950 বছর। কথা কয় না ঠিক না? ঠিক। আবার এরিয়ার জন্য নবী, তুমি এই এরিয়ার নবী, তুমি মুক এরিয়ার নবী, ওই গুপা গোলাপগঞ্জের জন্য একজন, আবার বিয়ানীবাজার জন্য আরেকজন। আবার তুমি নির্ধারিত জাতি গোষ্ঠীর জন্য নবী, তুমি বনি ইসরায়েলের নবী। মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েল গোষ্ঠীর নবী। কথা কয় না? এরকম ভাবে নির্ধারিত জাতি গোষ্ঠী, নির্ধারিত এলাকা, নির্ধারিত সময়ের জন্য আল্লাহ পাক নবী বানিয়ে পাঠাইছে। আল্লাহ তাবারক তাআলা হাবিবের সময় যখন আসছে, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আর আপনি হইলেন রাহমাতুল লিল আলামিন। আমি আল্লাহর এরিয়া যুদ্ধ, আপনার নবুয়তের এরিয়া তো আল্লাহর এরিয়া যুদ্ধ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সর্বপ্রথম তৈরি করে আরশের নিচে রাখছে। আরশের নিচ থেকে 40 বছর পরে আল্লাহ জান্নাতে ঢুকাইছে। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে বসবাস করতেছেন। আদমের বাড়ি কই? গোলাপগঞ্জ, এটিগঞ্জ, কোরআন আপনাদের এইখানে লোকজন লন্ডনে বসবাস করে, অনেক আছে না? ইংল্যান্ডে আছে না? আমেরিকাতে? এক লোক বুড়া মানুষ বৈশাখ খানা খাইতেছে, তো সিলেটি বাসায় কথা বলা করে, একবারে খাত সিলেটি। আমি জিজ্ঞেস করলাম, চাষা দেশের বাড়ি কো? সিলেট বিশ্বনাথ। দেশে জানতাম নি, 35 বছর আগে একবার গেছিলাম। কয় বছর আগে? আমি জিজ্ঞেস করলাম, দেশের জন্য কোনো মায়া দিয়ে নাই, 35 বছর আগে গিয়েছিলাম, এখন আর জান না, ঘটনাটা কি বুঝতে পারলাম না। তো কবারে গেছিলাম যে এরপর আর যাই না, কারণ আত্মীয় স্বজন যা আছে সব এই দেশে চলে আসছে, তারপরে ছেলে বিয়ে করাইছি, মেয়ে বিয়ে দিছি, সব এই দেশে, এখন তো এই দেশে, এই দেশের বাসিন্দা হয়ে গেছি, লাল পাসপোর্ট পেয়ে গেছি, এই দেশের আইডি কার্ড, এই দেশের স্মার্ট কার্ড, সব কিছু হয়ে গেছে। আর দেশে গেলে তো এখন কেউ সিম দিয়েও না, নিকটতম আত্মীয় স্বজন কেউ নাই, আর আমার বয়সের কোনো লোকজনও নাই। তাই বললাম, দেশে গেলে কেউ সিমবে না, দেশে কোনো আত্মীয় স্বজন নাই, তারপরে দেশের থেকে যা আছে সব কিছু নিয়ে এখানে এসে বাড়ি ঘর করছেন, ছেলে বিয়ে দিচ্ছেন, বিয়ে বিয়ে করেছেন, সব কিছু বাপের বাড়ি যেখানে আমার বাড়িও। হ্যাঁ, আমাদের বাপ কাটা সবাই কইতে রাজি না। আদম আলাইহিস সালাম রে বাবা স্বীকার করতে কার কোনো আপত্তি আছে? জি, আমাদের দেশের আজকে পাঠ্যপুস্তক, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে ডারলিনের মতবাদ। ডারলিনের মতবাদ হলো মানুষ বানর থেকে তৈরি, মানুষ বানর থেকে তৈরি। সেইগুলি শতকরা 90% 94% মুসলমানের দেশে স্কুল কলেজে পড়ানো হয়। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা আদম সন্তান বানরের তৈরি নয়, আমরা আদম সন্তান বানরের তৈরি। জি, যদি বানরের তৈরি হইতাম, বানরটাকে সৃষ্টি হইতাম, তাইলে আমি আবার এখানে ওয়াজ করতাম, লাফানির সুরে তো আগে শেষ। কথা কয় না? লাফানির সুরে এসতিস থাকতো, মাইক থাকতো আমার সামনে, কি এর লাইট, কি এর মাইক, সব তো জাগাচ্ছে।
কথা কয় না, ঠিক না? বেঁচে আমরা মানব সন্তান, আদম সন্তান, এই জন্য আমার মতো একজন নালায়েক মানুষ এইখানে দাঁড়ায় কথা বলতেছে, আর আপনারা এখানে কি স্তব্ধ হয়ে বসে আছেন? ঠিক না বেঁচে? আমরা বানরের সন্তান নই। যারা বাংলাদেশে মানুষকে বানরের সন্তান বানাইতে চায়, যারা বাংলাদেশে মানুষ বানর বানরের তৈরি পড়াইতে চায়, যারা বাংলাদেশে বানরের সন্তান বলে পরিচয় দিতে চায়, তাদেরকে বলতে চাই বাংলাদেশ বানরের সন্তানের জন্য নয়, বাংলাদেশ আদম সন্তানের জন্য। যারা বানরের সন্তান তোমরা রাস্তা মাপতে পারো, বর্ডার কোন দিক দিয়ে খোলা আছে তাড়াতাড়ি যাও। এটা বানরের সন্তানের দেশ না, আদম সন্তানের দেশ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম জান্নাতের ভিতরে বাড়ি কোথায়? জান্নাতের ভিতরে বসবাস করতেছে। হঠাৎ করে একদিন আল্লাহ জিজ্ঞেস করে, আল্লাহ একটা জিনিস জানার বড় শখ, বলে কোন জিনিস জানার শখ? বলে জানার শখ হইল তোমার নামের সাথে সব জায়গায় একটা নাম দেখতেছি, তোমার নামের সাথে সব জায়গায় একটা নাম দেখতেছি, এই নামটা তুমি কার নাম বা তোমার নামের লাগানোর সাথে লাগাইলা, এটা একটু জানার শখ। আল্লাহ তুমি কোনখানে দেখলা? বলে আমি যখন আরশের নিচে ছিলাম তখন আরশের দিকে তাকায় দেখি বড় করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে ফেরেশতারা আমাকে আনতে গেছে, প্রত্যেকটা ফেরেশতার কপালে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে জান্নাতের ভিতরে ডুববো, এসে দেখি জান্নাতের গেটে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ জান্নাতের ভিতরে দুঃখে দেখি প্রত্যেকটা গাছ আর প্রত্যেকটা ফুলের পাপড়িতে আর পাতাতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর জান্নাতের ভিতরে যত আসবাবপত্র আমাকে ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে সমস্ত আসবাবের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর জান্নাতের ভিতরে রং বেরঙ্গের যত খাবার দেওয়া হয় প্রত্যেকটা খাবারের লেবেলের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আল্লাহকে জবটা দিছে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে আদম ভালো করে শোনো, লাউলা কালামা খালাকতুকা ইয়া আদম, যদি তারে না বানাইতাম তোমারও বানাইতাম না। তারে যদি না বানাইতাম তোমারও বানাইতাম না, তাই আমার নবী আব্বালের নবী আখেরের আব্বালের নবী আখেরের। একজন সাহাবী রাসূলকে প্রশ্ন করেছেন, হুজুর আপনার নবী হলেন কবে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর প্রশ্ন শুনে বুঝে ফেলছে, বুঝে হুজুর উত্তর দিয়েছেন কোন তো নবী কেন? বলল আদম বাইনাল মা'ই ওয়াত তিন, আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি আর মাটিতে মিশ্রিত অবস্থায় ছিল। তাহলে আমার নবী শুরুর নবী শেষের নবী, শুরুর নবী শেষের নবী। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনাদের এলাকায় কি বড় ধরনের কোনো খানা পিনার আয়োজন হয়? 500-700 হাজার মানুষ, 2000 মানুষ এরকম ব্যবস্থা হয় না? খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, এটা কিন্তু আমাদের দেশে খুব পালন হয়, কথা কয় না? খাওয়ায় না মিষ্টি, ফিন্নি পায়েস জর্দা খাওয়ায় না? আমরা দেখছি আমাদের দেশে বাবুসি যখন পাক করতে আসে, আইসি আমার আমার মেয়ে বিয়ে দিছি বাবুসি এসে করছুন মিষ্টিটা কি খাওয়াইবেন, ফিন্নি পায়েস না জর্দা? আমি গেলাম বলে জর্দা খাওয়াতে চাই, বলে তাই হুজুর জর্দার রংটা আর ওই যে কিশমিশটা আর চিনি আর চাউলটা আমার দিয়ে দেন, এটা আগে পাক করতে হইব, মিষ্টিটা পাক করতে হইব কখন? আগে। এবার মিষ্টি দ্রব্য পাক করতেছে আর ওই দিক দিয়ে ওই যে মুরগি কাটতেছে, গোস্ত কাটতেছে, পেঁয়াজ কাটতেছে, রসুন কাটতেছে, এরা কইছে তোরা সবগুলি ভালো করে কর, সুন্দর করে এতটা এই পরিমাণ, এই পরিমাণ কাট, তাড়াতাড়ি রেডি কর, আমি এই দিক দিয়ে মিষ্টিটা পাক করি। মিষ্টিতে সবার আগে পাক করিয়া আমার ডাক দিয়ে হুজুর একটা রুম খালি করে দিল আমাকে, বলে কেন? বলে হুজুর দরকার আছে, তো রুম খালি করে দিলাম, পরে বড় ডিশের মধ্যে রাইখা ফ্যান সারাইয়া ফ্যান সারাইয়া রুমের দরজা বন্ধ করে দিয়ে দিল। কেন? ঠান্ডা হইতো, কথা কয় ঠান্ডা হইতো, কারণ মিষ্টি দেখাইব গরম না ঠান্ডা? ঠান্ডা। এবার মিষ্টি পাক করছে সবার আগে আর বাকি রেজালা রুশ পোলাও কুরমা সব কিছু পাক করছে কি আগে না পরে? পরে। মিষ্টি পাক করছে আগে, বাকিগুলি পাক করছে পরে। এবার আপনারা বলেন তো, খাবার টেবিলে যাওয়ার সময় মিষ্টিটা যাইব আগে না পরে? যে পাক করছে খাবার টেবিলে গেছে কোনটা আগে? জিদা পরে ফাঁক করছে হিরা গেছে খাওয়ার টেবিলে আগে, আর জিদা আগে ফাঁক করছে হিরা খাওয়ার টেবিলে গেছে পরে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক বানাইছেন আগে, দুনিয়াতে প্রেরণ করছেন পরে, কথা বুঝে আসতেছে? জি
আচ্ছা, এই যে ফ্যান্ডেলটা বানাইছেন, আজকে একটা জিনিস ধরে নেন যে এই ফ্যান্ডেলটা আমি আজকে আপনাদের এখানে আসবো এই উদ্দেশ্যেই বানাইছেন। আরে বাবা, করতে না লেগে মানেন না, পরে বাদ দিয়ে দিয়ে আমাকে দাওয়াত করছেন আমি আসবো এই জন্য এই ফ্যান্ডেল বানাইছেন, এই ইন্তেজাম। এবার আমি জিজ্ঞেস করতে চাই, আমি আসছি আগে না ফ্যান্ডেল বানাইছেন আগে? কার উদ্দেশ্যে? আমি আসছি পরে ফ্যান্ডেল বানাইছেন আগে? মাইককে তো লাগাইছেন আমি আসার পরে, মাইকও আগে। আচ্ছা, লাইট লাগাইছেন কি আমি আসার পরে না আগে? লাইটও আগে। খুব ভালো করে বুঝেন, আমি হইলাম এই মাহফিলের উদ্দেশ্য, উপলক্ষ। আমাকে দাওয়াত করেছেন এবং আমি আসব এই জন্য এই মাহফিলের ইন্তেজাম। আমি আসছি পরে ফ্যান্ডেল করেছেন আগে, আমি আসছি পরে মাইক লাগাইছেন আগে। ঠিক তেমনি করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ পাক আমার নবীকে পৃথিবীতে প্রেরণ করেছেন পরে, আসমান জমিন তৈরি করেছেন আগে। আমার নবী মুহাম্মদ হলেন সৃষ্টির উদ্দেশ্য, তাকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন পরে। নবী মুহাম্মদ আসছেন পরে, চন্দ্র সূর্যের লাইট আল্লাহ লাগাইছেন আগে। কথা বুঝে আসছে? কথা বুঝে আসছে? আমার নবী হলেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। অতীতে যত নবী পৃথিবীতে আসছে, নবী দুনিয়া থেকে গেছে, তার নবুওতিও গেছে। গেছে না আছে? গেছে না আছে? আমি আজকে চ্যালেঞ্জ করে আপনাদের সামনে বলতে চাই, আপনাদের দেশের লোকেরা ইউরোপে, ইংল্যান্ডে, আমেরিকাতে বসবাস করে, তাদের কাছ থেকে যাচাই করবেন, গোটা পৃথিবীর খ্রিস্টানরা যারা হজরতে ঈসা আলাইহিস সালামকে নবী মানে, বলে বলে যে আমরা ঈসা আলাইহিস সালামকে নবী মানি, তারা বাইবেল পড়ে, ইঞ্জিল কিতাব তারা পড়ে, তাদের কাছে ইঞ্জিল কিতাব আছে। গোটা পৃথিবীর খ্রিস্টানদেরকে চ্যালেঞ্জ করে বলতে চাই, বাবার বেটা হলে ঈসা আলাইহিস সালামের কাছে যে নাজিল হয়েছিল সেই ইঞ্জিল দেখ তো দেখাও। যদি আপনাদের বিশ্বাস না হয়, আপনাদের সিলেটে খ্রিস্টান আছেন, মিশনারি আছেন, সেখানে যাবেন, যাই বলবেন যে আপনাদের বাইবেলের কপিটা একটু দেন, ওইটা নিবেন, নিয়ে এরপরে যাবেন কলিকাতা, সেখানে যাই বাইবেলের কপিটা লইবেন, এরপরে যাবেন করাচি, করাচির যারা খ্রিস্টান আছে তাদের বাইবেলের কপিটা নিবেন, এরপরে যাইবেন ইউরোপের কোনো দেশে, যায় সেটা তাদের বাইবেলের কপি নিয়ে সেক্টর একত্রিত করে মিলাইয়া দেখেন, একটার লগে আরেকটার আপনাদের সিলেটের যে কোরখান ডাকাতটা তৈরি হবে, কোরআনে কোন বেষ্টন নাই, কথা আসতে বলেন কেন? গোটা পৃথিবীর ইহুদি সম্প্রদায় মূসা আলাইহিস সালামের উম্মতের দাবিদার, আজ পর্যন্ত কোন ইহুদি দেখাইতে পারবে না মূসার কাছে যে তৌরাত নাযিল হয়েছিল সেটা। আমাদের কাছে আছে, আমাদের কাছে আমাদের কোরআন আছে, জোরে বলেন আছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক লাঠি দিয়েছিলেন, হাতের থেকে সাললে সাপ হইতো। আজকে গোটা পৃথিবীর ইহুদি সম্প্রদায় সকলে মিলে যদি লাঠি বানায় সাপতে তাকে সাপ হইব করে পারবো না, দিয়ে সাপ হইতে পারবে। কোরআন আমার নবী শ্রেষ্ঠ মুজিজা এখনো আছে। আল্লামা নূরউদ্দিন গহরপুরি রহমতুল্লাহি আলাইহি এক মাহফিলে বলছিলেন যে আমি কোরআন শরীফের সুরে ফাতিহা পড়ে ফুঁদেছি ক্যান্সার রোগী বা কোরআন না বুঝা পড়লে কোন লাভ নাই, যে ব্যক্তি কোরআন না বুঝা পড়লে ওয়াজিব তরকের গুনাহ হয়। কোরআনের চ্যালেঞ্জ এখনো আছে, চ্যালেঞ্জ কোরআন গ্রহণ করেছে। এই বছর টঙ্গীতে বিশ্ব ইজতেমা যা হয়েছে 55 বছর তা হয়নি, কোরআন চ্যালেঞ্জ গ্রহণ করে। চীনের সরকার ঘোষণা দিয়েছেন কোরআনকে বর্তমান যুগের যুগ উপযোগ করে নতুন কোরআন মার্কেটে ছাড়বে। কোরআন শরীফ চ্যালেঞ্জ গ্রহণ করে করোনা ভাইরাস। কোন ভাইরাস? জি, করোনা ভাইরাস। আল্লাহ পাকের অশেষ মেহেরবাদী, কোনো মুসলমান আক্রান্ত হয়নি। এইবার চীনের প্রেসিডেন্ট পর্যন্ত বুদ্ধি ছিল অনুষ্ঠিত,
শুক্রবার দিন জুমার নামাজ আল্লাহ রূপ পর্যন্ত জাগা নাই, কি এর মুসলমান! আমাদের দেশের বড় বড় নেতা ফেতারা যখন ইলেকশন আসে আর ইলেকশনের ক্যাম্পেইন করার জন্য যখন বের হয় তখন স্লোগান দিতে দিতে আর নামাজের আজান হইলে হুর হুর করে যায় উজু সারা এই মসজিদে ঢুকে, আর এইগুলিও মুসলমান না হয়ে এই মসজিদে ঢুকছে। কোরআন এখনো আছে, চ্যালেঞ্জ গ্রহণ করে কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক না? ঠিক। সুতরাং নবী আসছে, নবী আসার পরে নবী চলে গেছেন, নবীর আদর্শ চলে গেছে, নবীর মুজিজা চলে গেছে, আমার নবী চলে গেছেন, আমার নবীর আদর্শ, আমার নবীর হাদিস, আমার নবীর কোরআন যখন আসে নতুন কোন নবীও লাগবে না, ঠিক না? ঠিক। নবী যদি আইতো কোরআন থাকত না, নবী যদি আইতো আদর্শ থাকত না, নবী আসলে আজকের তফসির মাহফিলের ব্যবস্থা করতে হতো না, নবী আসলে জুনায়দ হাবিবের জন্ম হতো না, নবী আসলে মৌলানা মাকবুলের জন্ম হতো না, নবী যদি পৃথিবীতে আসার থাকত মাদ্রাসা কায়েম করা লাগতো না, নবী পৃথিবীতে আসলে সেইকে বিয়ামপুরীর জন্ম হতো না, সেইকে কোরিয়ার জন্ম হতো না, সেইকে গহরপুরীর জন্ম হতো না, সেইকে বর্ণবীর জন্ম হতো না, নবী নাই। এই জন্যই উলামায়ে কেরাম যুগে যুগে আসছে আর নবুয়তের দায়িত্ব পালন করেছে, ঠিক না? ঠিক। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার পরে যদি নবী হইতো তাহলে উমর হইতো, আমার পরে নবী হলে কেডা হইতো? জি, উমর হইতো। তাহলে যেই উমর কথা বললে আল্লাহ আসমান থেকে কোরআন নাযিল করে, কথা আসতে কর, উমর রাসূলকে পরামর্শ দিয়েছেন, সেই পরামর্শ অনুযায়ী আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করেছেন। সেই উমর যেই উম্মতের জন্য নবী হইতে পারল না, সেই উম্মতের জন্য কি সারাক বিবির ফোলা নবী হইতে পারে? জি, 100 কান বহুমূত্র বিমার ছিল, তহসিলদারের চাকরি করত, মুক্তারি পরীক্ষা দিয়ে ফেল, সর্বশেষ কলেরা রোগে পায়খানার টাকি ফুলে মরছে, এটা নবী? শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না, আল্লাহ পাকের কথা, ইনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষ দাফন করার সময় আমরা সেই দোয়া পড়ে মাটি দেই। পরিষ্কার কথা বলতে চাই, আল্লাহ পাক বলছেন যেই মাটির থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে সেই মাটিতেই তোমাকে দাফন করা হচ্ছে, সেই মাটির থেকেই তোমাকে আবার উঠানো হবে। এই জন্যে আল্লাহ পাক নবীদেরকে তৈরি করেছেন জান্নাতের মাটির থেকে, নবী যেখানে ইন্তেকাল করে তাকে সেখানে দাফন করা হয়, আর নবী যেখানে দাফন হয় সেই জায়গাটা রওজাতুন মিন রিয়াজিল জান্নাহ। তার কারণ হলো নবী পাক পবিত্র জান্নাতের মাটির থেকে তৈরি, তোকে আল্লাহ পাক পায়খানার মাটি দিয়ে বানাইছে, তোর মূল তো হইছে পায়খানা, ঠিক না? বেটু, এবার বলতে চাই নবী যেখানে মারা যায় তাকে কোনখানে দাফন করা হবে? নবী যেখানে মারা যাবে তাকে সেখানে দাফন করা হবে। এবার কাদ্দানী, এই যে মির্জা গোলাম আহমদের অনুসারী তথাকথিত আহমদিয়া মুসলিম জামাতের কাউরে ফাইলে প্রথম প্রশ্ন করবেন, তোর নবীর মাটি দিছে কই? তোর নবীর মাটি দিছে কই? যদি বলে যে এখান থেকে উড়ায় নিয়ে মাটি দিছে, তাইলে তোর নবীর জন্য উড়ায় নেওয়ার তো আইনই নাই। নবী যেখানে মরে সেখানে দাফন করতে হবে, আর যদি বলে এখানেই দাফন করছি তে পায়খানার টাকিতে নবী দাফন হয়, যে আমার নবীর পরে কোনো নবী নাই। যদি যদি কোনো ব্যক্তি নবী দাবি করে, প্রত্যেকে দেন বলে দেখেন, যদি কেউ কাফের না কর মনে করেন যে হের ভিতরে গুণ আছে, কাফের 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 কাফের, বলেন জোরে, বলেন জোরে, বলেন জোরে, বলেন জোরে, বলেন, আমার নবীর পরে কোনো ব্যক্তি নবী দাবি করলে সেই ব্যক্তি কাফের, তারেকা অনুসরণ করলে সেই ব্যক্তি কাফের, আমার নবীর নবুয়তি কিয়ামত পর্যন্ত চলবে, নতুন কোনো নবী আসতে পারবে না। যদি কেউ নবী দাবি করে কাফের, মির্জা গোলাম কাদিয়ানি তার অনুসারীরা কাফের, বাংলাদেশের সংবিধানে তাদেরকে কাফের লিখতে হবে, তাদের আইডি কার্ডে কাফের থাকতে হবে, সেই সংবিধানে আইন পাশ করতে হবে। রাজি আছেন? কে কে হাত উঠায় আল্লাহ কবুল করে। মুসলমান কাদিয়ানিরা কাফের, আমার বাংলাদেশে তারা তাদের উপাসনালয়ের নাম দেয় মসজিদ, তাদের মসজিদ থেকে সেখান থেকে আজান হয়, আমার কোরআন তারা তেলাওয়াত করে, আমার কালিমা তারা পড়ে, আমার আব্দুর রহমান আব্দুর রহিম নাম রাখে, মুসলমানদেরকে দুকা দিয়া মুসলমানদের কবরস্থানে তাদের লাশ
হয়েছে, তাদেরকে অমুসলিম ঘোষণা না করার কারণে। তাদেরকে অমুসলিম ঘোষিত হলে হিন্দুদের মন্দিরের মতো তাদের উপাসনালয়ের নাম অন্য কিছু হবে। সেই দাবিতে যদি আল্লাহ মোহাম্মদ শফি ডাক দেয়, আবার যদি ডাকার সপ্লা চত্বর কায়েম করার আগে কাফনের কাপড় নিয়ে কে কে যাইতে প্রস্তুত আছে? ফাতহুন করিম, অবশ্যই মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।